জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে বাংলার সাধারণ মানুষের কল্যাণে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান তুলে ধরেন সেতুমন্ত্রী। প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে তিনি সুদখোর মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষককুলকে রক্ষা করেছে। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, এবং সেটাই শেরে বাংলার স্বপ্ন। বলেন, গণতন্ত্র হরণকারী বিএনপির ভিতরে গণতন্ত্রের চর্চা নেই, দলটি যে কোনোভাবে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাবে। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছে? কাজে যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এ আশা। বাংলার মাটি ও মানুষের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের সমাধিতে এদিন আরও শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।